ডিফারেনশিয়েশন এখন আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলবো, আসেন করে ফেলি কোনো ব্যাপার না, ডিওয়াই বাই ডি এক্স। এখন এখানে কি দেখা যাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা আলাদা আলাদা পথ। তাহলে আলাদা আলাদা পথ থাকলে আমরা কী করতে পারি, আলাদা আলাদাভাবে ডিফারেনশিয়েশন করতে পারি। তাহলে এ এক্সের যখন ডিফারেনশিয়েশন করবো কী হবে, এক্সের ডিফারেনশিয়েশন এ এক্স লগ ই এ, এক্সের ডিফারেনশিয়েশন এটা হয় প্লাস। এখন এই পদে যখন ডিফারেন্সিয়েশন করবো তখন দেখা যাচ্ছে একটা জিনিস দুইটা জিনিস পরপর, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করা যায় এরকম দুইটা জিনিস কি আকারে আছে, গুণ আকারে আছে। সুতরাং এখানে আর এমনি ডিফারেন্সিয়েশন করলে হবে না, দুইটা জিনিস এভাবে গুণ আকারে থাকলে কি করতে হয়, ইউভি দিয়ে করতে হয়, ঠিক আছে। তো ইউভির সূত্র দিয়ে এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে। ইউভির সূত্রটা কেমন, একজন রে রাখি আর একজন রে ডিফারেন্সিয়েশন করি, যারে ডিফারেন্সিয়েশন করছিলাম তারে রাখি, আর যারে এ জায়গায় রাখছিলাম তারে ডিফারেন্সিয়েশন করি। সাইন এক্স রে করলে কি হয়, কজ এক্স, প্লাস এই এমপি ডিফারেন্সিয়েশন কত হবে, এমপি ডিফারেন্সিয়েশন কার করতেছি, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। যার বিয়ে তার খবর নেই, পারাপড়শির ঘুম নাই, কই এখানে তো কোনো এক্স নাই, ঠিক আছে। তো এক্স যদি না থাকে ওর কি ডিফারেন্সিয়েশন, ওর ডিফারেন্সিয়েশন হবে না। তাহলে এ জায়গার ডিফারেন্সিয়েশন করি। তো এখানে যখন ডিফারেন্সিয়েশন করতে আসছি তখন আবার দেখা যাচ্ছে কি, দুইটা ডিফারেন্সিয়েশন করা যায় তারা কি আকারে আছে, ভাগ আকারে আছে। তো ডিফারেন্সিয়েশন করা যায় এরকম দুইটা জিনিস যদি ভাগ আকারে থাকে তাহলে কীভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, ইউভি ইউ ভাগ ভির নিয়মে ডিফারেন্সিয়েশন করতে হয়। সেই রুলসটা কেমন, এই পদটার ডিফারেন্সিয়েশন করতেছি, এই পদের ডিফারেন্সিয়েশন কত, এই পদের ডিফারেন্সিয়েশন জিরো, এটা লিখে লিখলে লিখে রাখতে পারেন। আর এখানকার ডিফারেন্সিয়েশন ইউভি মানে নিচেরটা হোল স্কোয়ার, এরপরে নিচেরটা থাকে, তারপরে উপরেরটা ডিফারেন্সিয়েশন, উপরেরটা ডিফারেন্সিয়েশন করলে কত, টু এক্স, সূত্রের একটা মাইনাস। এবার উপরেরটা থাকবে আর নিচেরটা ডিফারেন্সিয়েশন, নিচেরটা ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা কি করে ফেলছি, ডিফারেন্সিয়েশন করে ফেলছি, ছোট ছোট অঙ্ক। কিন্তু গুরুত্ব যদি না দেন পড়ে যায় তার ব্যথা অনুভব করবেন। আপনি এখন যদি গুরুত্ব না দেন আপনার কাছে সিলেবাস বাঘের মতো মনে হবে, এত বড় সিলেবাস। আর আপনি এগুলোতে গুরুত্ব দেন, এগুলোতে গুরুত্ব দিলে সিলেবাস 70% আপনার অটোমেটিক হয়ে যাবে, পরে 30% প্র্যাকটিস করতে হবে, কোনো ব্যাপারই না। ওকে। Thank you.